फ्रेंड तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। आमी तो खूब भालो आछी, आमार मतन केउ भालो नेई। तो जाइ होक, प्रचंड तो गरम पड़েছিল, পড়েছেও এখনো আছে। আজকে একটু মেঘলা ওয়েদার, আজকে তো আবার শুনলাম সূর্য গ্রহণ। তো ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম, স্কুল থেকে নিয়ে আসলাম। আমার আমার স্কিনের অবস্থা তোমরা দেখতে পারবা ক্লোজ থেকে, প্রচণ্ড হিট র্যাশ বেরিয়েছে। আর ফোনে হয়তো একটুখানি আমাকে একটু ফসা ফসা লাগছে দেখতে ফোনের জন্য। ফোনে একটা নর্মাল তো একটা অতটা লোককে কালো দেখায় না, কিন্তু পুরো একদম ঝাঁঝরা পোড়া পড়েছি, সারা স্কিনে র্যাশ বেরিয়ে গেছে। এই র্যাশটা তো আয়ুষ পেটে থাকতে আমার এটা স্টার্ট হয়, সেটা হয়ে যাচ্ছে। আর এবছর যেন দুদিন আগের স্কুলে আরও গিয়ে দুদিন বলছিলাম পুরো মুখ পুড়ে গেছে, মনে হচ্ছে কি একটা বেগুনকে যেমন পোড়ালে যেমন হয় তেমন ঝলসে পোড়া পুড়েছি। তো সেটা কোনো ব্যাপার না। তো জীবনে অনেক স্ট্রেস আসছে, আমি হয়তো অনেক আনন্দে থাকছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি ভালো আছি, কিন্তু সত্যি আমি ভালো অতটা নেই। মানুষের শত্রুতা হিংসা আমি সবই দেখতে পাচ্ছি, দেখছি আরও আগে দেখব। পরীক্ষা দিয়ে যাচ্ছি, আরও দেব, অনেক অনেক পরীক্ষা দিতে হচ্ছে, ঠিক আছে? যে তাই আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার চোখ দিয়ে অটোমেটিক জল বেরোচ্ছে আর বলছি আমি গোপাল ঠাকুরকে অভিমান করছি যে ঠাকুর সত্যি কি ভালো মানুষের এটাই বিচার? মানে ভালো ভালো না যে কোনো কার ক্ষতি করিনি, কার পেছনে লাগি না, কার কোনো কিছুতে থাকি না, তাও যেন ঝড়টা আমার উপরেই আসে, ঠিক আছে, আমার পরিবারের উপরেই আসে। তো যাই হোক, এখন আয়ুষের স্কুল চালু হয়ে গেছে, আয়ুষেরও এখন ওয়েদারটা চেঞ্জ, আয়ুষের মুখটা পুরো ভরে গেছে, কারণ আমারই তো বাচ্চা না। তো আজকে সেরকম কোনো ভ্লগিং করতে পারলাম না, আজকে একটু ওয়েদারটা নরম বলে জাস্ট মানে জল এত জ্বলছে, মানে একটু বসছে, মানে সেই পিন আছে না শুয়ের পিনের মতন ফুটছে, এটা হিট র্যাশ। তো কি বলবো আর ফ্রেন্ড, আর তোমাদেরকেই সব বলি, তোমাদেরকেই সব কিছু শেয়ার করি। তো যাই হোক, আর নিয়ে আসলাম, তারপরে কাজকর্ম টুকটাক করলাম, করার পরে মনটা খারাপ, বলতে গেলে মনটা খারাপ কি মানুষ ভাবি যে নোংরা মুখ করে এসব করে কি হয় মানুষের আমি জানি না, কি হয় আমি জানি না। তো যাই হোক, ঠিক আছে, চলো, ভগবান যখন বাঁচিয়ে রেখেছে, শক্তি যখন দিয়েছে। সকাল থেকে খুব একটু মনটা খুবই স্ট্রেস ছিল, যে ভাবছিলাম কি করব, কিভাবে চলব, কিন্তু আর কি করব, যতক্ষণ আছি যেমন আছে থাকবো, ভগবান যে পথে নিয়ে যাবে সেটাই করব, কি আর করব বলো। ফ্রেন্ড যাই হোক, তো আমি কোনোদিনও পাপ করিনি, আর পাপ বলতে একটাই করি, মানুষের মুখোশটা খুব টেনে খুলে দিতে পারি, এটাই হয়তো আমার বড় পাপ। আর একটা কথা কি, আমি ন্যায়বাদী, তো তো ন্যায়বাদী মানুষদেরকে সবসময় মানুষ ছাপিয়ে রাখতে পারে। তো তোমরা অনেকে জানতে যে আমার বড় কাস্তরা স্টেশনের উপর একটা দোকান ছিল ভাড়া ভাড়া নেওয়া, তো সেখানে অনেক অনেক টাকা পয়সা ব্যয় করলো, ঘর থেকে নিয়ে গিয়ে ঘরের টাকা পয়সা নিয়ে গিয়ে সব করলো, ওখানে মালপত্র তুললো। তো এখন ওই ওই দোকানটা আমার বড় ছেড়ে দিয়েছে, অনেক নোংরামি হয়েছে, অনেক কিছু হয়েছে। এখন একটা দাদা দেখছি যে চায়ের একটা স্মার্ট চা দাদা নাকি একটা ভাইরাল হয়েছিল, সে নাকি ওই দোকানটা করবে। যাক ভালো করুক, ভালো থাকুক, সবাই ভালো থাকুক, ভালো করুক। তো আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাই যে মানুষ না প্রচুর নোংরা, জানো তো, সতের ভাত নেই, একদম ঠিক। সৎকে প্রত্যেক নিয়ত অগ্নি পরীক্ষা দিতে হয়, সতের মানুষগুলোর প্রতি জ্বলনীয় থাকে মানুষের, কেন সৎ মানুষরা না হাসতে পারে, মিশতে পারে, সৎ মানুষরা অভাবটাকেও আনন্দ স্বরূপ নিতে পারে, আর সেটা অসৎ মানুষরা পারে না। অসৎ মানুষরা কিছু কূটনি মানুষরা শুধু কূটনৈতিকগিরি করতে পারে, আর কিচ্ছু পারে না, বিশ্বাস করো ফ্রেন্ড, আর কিচ্ছু পারে না। আমি আমার পরিবার আমার আমরা বোন দিদি আমরা ঝগড়া করতে পারি, আবার মিলেও যেতে পারি, আবার আনন্দও করতে পারি, সব পারি, রান্না করতে পারি, কাজ করতে পারি, চোপাও করতে পারি, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমরা বলতেও পারি। কিছু মানুষ আছে এইভাবে অনেক পেছনে লেগেছে বা লাগছে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার আমি ওই গোপাল ঠাকুরকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন অজস্র চোখ দিয়ে জল পড়ছিল, শুধু একটা কথাই বলেছিলাম, ঠাকুর আমি কী পাপ করেছি যে তুমি আমাকে প্রতিনিয়ত অগ্নি পরীক্ষায় ফেলছো, এত কেন আমাকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, কেন আমার আমার প্রাপ্যটা তুমি কেড়ে নিচ্ছ, আমার আমার বাচ্চার প্রাপ্যটা। কিন্তু তারপরেও নিজেকে বোঝাচ্ছি যে ঠিক আছে চলো, সময়টা আছে, মা নেই, চলো এই হিংস্র মানুষগুলোকে আমাকে করতে হবে। কিন্তু আমিও তোমাদেরকে ফ্রেন্ড একটা কথা আজকে বলে দিচ্ছি, মানুষের দশ দিন ভগবানের একদিন। যেদিন ভগবানে যে করোনার সময় সবাইকে টের পাড়ি দিয়েছিল, তো ভগবান যেদিন সত্যি যদি সত্যি থেকে থাকে
যদি সত্যি আমার আমি যদি কোনো কার ক্ষতি না করে থাকি, আমার আজকে এত পরীক্ষা দিচ্ছি, আমার একদিন হলেও আমার ভালো দিন আসবে, আর সেই দিনও তোমাদের সাথে শেয়ার করব যে ফ্রেন্ড আমার ভালো দিন এসেছে। কারণ তোমাদেরকে আমি কোনো কথা লুকাইনি, আমি আজকে ব্লগ বানাতে পারিনি, আমার খুব ব্রেনের চাপ পড়েছে একটা, আর মানে কী বলবো, কেউ আমাকে ভালোবাসে সেটা নিয়েও লোকের হিংসা, কেউ যদি আমাকে কিছুর জন্য ভালোবাসে সেটা নিয়েও মানুষের হিংসা। আমার হিংসাটা খুব আমার বরের উপরও পড়ে বা আমার বাচ্চার উপরেও পড়ে, ঠিক আছে? তো চারিদিক দিয়ে ব্যারিকেড হয়ে গেছে আমার জীবনে, চারিদিক দিয়ে মানুষ শুধু হিংসা আমাকে গ্রাস করছে। মানে আজকে গ্রহণ যেমন, তেমন আমার জীবনে একটা গ্রহণ এসেছে। এই গ্রহণটা তোমরা সবাই প্লিজ আমাকে অনেক ভালোবাসা দাও, তোমরাই পারো আমার জীবনে গ্রহণটাকে কাটাতে। তো কারোর কাছে ভিক্ষা চাইবো না হাত পেতে, যে আমাকে কেউ তোমরা টাকা দিয়ে হেল্প করো। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করো, একটা লাইক কমেন্ট করো তোমাদের ভালো লাগা মন্দ লাগা, আর তোমরা আমাকে এইটুকুনি শুধু জোর দাও যে স্বাগতা তুমি থেমে থেকো না, কারণ তোমরা আমার মোটিভ, তোমরা আমার মেডিসিন। কারণ আমার আমার ফ্যামিলির লোক যেমন আমাকে মেডিসিন, যেমন আমাকে বোঝায়, আমি মনে করি কারোর জায়গা কেড়ে নিয়ে কেউ, আমার বরকে আমি অনেক বুঝিয়েছিলাম, ও কোনোদিনও বোঝেনি, ও মানুষ কোনোদিন আমার থেকে হয়তো অনেক ম্যাচিউর হতে পারে, অনেক বড় হতে পারে, বাট ওর এইটুকুনি অবধি মাথায় গোবর পড়া ছাড়া কিছু নেই। আমি বলতে বাধ্য হচ্ছি, সৎ মানুষ, আর মানে কী বলো, মানুষকে বলছে না যেখানে দেখা হয় নিজের পকেটে কিন্তু এক টাকাও নেই, এ আয় খাবি বলে খাই দিল 10 টাকা, কিন্তু হ্যাঁ এটা ভালো কাজ, বলবো না এটা আমিও তাই, কিন্তু সময়ের সাথে সাথে তো পাল্টানো দরকার না? কারণ সময় তোমাকে তো বুঝিয়ে দিচ্ছে যে তোমার কোন জায়গাটা এখন তুমি স্টে করছো, তাই তো? তো আজকে একটুখানি মেঘলা ওদের আছে বলে ফ্রেন্ড একটু ঠিক আছি, আর একদম স্কিন অবস্থা খুব খারাপ। তোমরা সবাই ভগবানকে বলো যেন আমি যে প্রবলেমগুলো, হ্যাঁ প্রবলেম আসবে সবার জীবনে, তা বলে সব কিছু কি অর্থনৈতিক প্রবলেম? যারা অনেক অর্থবান আছে তারা কি ভালো খারাপ নেই? সব রকম মিলে লাইফের মানুষ আছে, তো আমি হয়তো একটু খারাপ আছি এখন এই মুহূর্তে আছি। তো চলো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিও তাড়াতাড়ি ফিরছি। আর সত্যি বলছি আমার একটু খারাপ লাগে, আবার বুঝিয়ে নিই নিজেকে যে কী করবো, এটাই তো জীবন না, মানুষের ষড়যন্ত্র, মানুষের হিংসা, মানুষের দগ্ধতা, এইসব দেখতেই তো জন্মেছি। আমি একা সৎ হয়ে কী হবে, জগৎ যদি অসৎ হয়ে চলে, চলো চলছি তোমাদের সব ভালোবাসাতে। চলো ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা।